আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ, আমি নোয়াখালী জেলা থেকে এসেছি। আমি 2023 সালের অক্টোবর সেশনে জাপানি স্টুডেন্ট ভিসা হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ, যেটা সান জাপানিজ ট্রেনিং সেন্টার আমাকে শতভাগ সফলতা অর্জনে সার্বিকভাবে সহযোগিতা করেছে। সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আসি ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য। সান জাপানিজ ট্রেনিং সেন্টারের মাধ্যমে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই প্রসেসিং শুরু করে। আলহামদুলিল্লাহ, সান জাপানিজ ট্রেনিং সেন্টার থেকে আমি সিইও হতে সব কিছুই আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সফলতা অর্জন করেছি। বিশেষ করে সান জাপানিজ ট্রেনিং সেন্টারের যিনি হচ্ছে কোসু সেন্সি, হান্নান সেন্সি, ওনাকে অনেক বেশি থ্যাংক ইউ যে এত সুন্দর করে আমাদেরকে হেল্প করার জন্য, প্রত্যেকটা স্টেপ এত সুন্দর করে হেল্প করার জন্য। আপনাদের যাদের পছন্দের তালিকায় জাপান থেকে থাকে, যাদের স্বপ্ন জাপান থাকে, সান জাপানিজ ট্রেনিং সেন্টারে একটু এসে ঘুরে যেতে পারেন, দেখে যেতে পারেন আসলে ওনাদের পরিবেশ এবং পড়ালেখার মান কীরকম, এসে ঘুরে যেতে পারেন। এবং আপনাদের যদি ভালোই লাগে তাহলে সান জাপানিজ ট্রেনিং সেন্টার থেকে আপনারা পাইল প্রসেসিং শুরু করে জাপানে যাওয়ার স্বপ্ন দেখতে পারেন। আসসালামু আলাইকুম।